নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। প্রথমেই বলে রাখি, আমি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে থাকি হরিয়ানার একটা ছোট্ট মিষ্টি সুন্দর সাজানো গোছানো শহর রোহতকে। তো আজকে তার অফিসের পার্টি আছে, ফ্যামিলি পার্টি। যাওয়া তো অবশ্যই দরকার, কারণ আমরা বাঙালিরা ঘর থেকে অনেকটা দূরে থাকার জন্য কোনো রকম কোনো অকেশনেই অ্যাটেন্ড করতে পারি না। তাই ছোটোখাটো জন্মদিন থেকে বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো পার্টি চেষ্টা করি চলে যাওয়ার। আর আমরা দুজনেই যেহেতু ঘুরতে ভালোবাসি, সেই জন্য তো অবশ্যই গেছি। দেখুন, প্রথমেই এইটা একটা হয়েছিল খুব সুন্দর একটা গার্ডেন, যার নাম হচ্ছে গরিমা গার্ডেন। এর ভিতরেই পার্টিটা অর্গানাইজ করা হয়েছিল, এটা এন্ট্রিটা। আর এই যে লেফটে দেখলেন কাউন্টার করা আছে, এইখানে দিচ্ছিল হাতে পরানোর জন্য রিস্টব্যান্ড। দেখুন, আমি রিস্টব্যান্ডটা ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এছাড়াও আমাদের সকলকে আমন্ত্রণ করানোর জন্য দুই দিক থেকে দুটো ব্যান্ডের লোক নিয়ে এসেছিল, যে ওই ঢাকবাজি আমন্ত্রণ করার মতো করছিল আর কি। আর এই ঢোকার সময় বেশ সুন্দর একটা করে টিপ ফোঁটা দিয়ে দিচ্ছিল টিপের, যেটা আমার খুব ভালো লেগেছে এবং আমিও সেটা নিয়েছিলাম। আর দুই দিকে ছিল বিভিন্ন রকমের তাদের অফিসের কাজের ফটো, ফানি ফটো, এই সমস্ত। আর ডান দিকে ছিল একটা বড় এলইডি মতো, যেখানেও তাদের অফিসের বিভিন্ন কাজকর্ম তুলে ধরা হয়েছিল। এরপর আমরা ভিতরে যাওয়ার পরেই দেখলাম লেফটেই যেটা আকর্ষণ করছে সেটা হচ্ছে বাচ্চাদের বিভৎস লেভেলের খেলাধুলা। কিন্তু কি করব, বড় হয়ে গেছি, আমাকে তো আর নেবে না সেখানে। সেই জন্য ওদিকটা তাকিয়েও না তাকানোর ভান করে এগিয়ে গেলাম। তবে বাচ্চাগুলোকে দেখে ভিডিও না করে আর পারলাম না। তারা ভীষণভাবে মজা করছিল, আর এই রেলগাড়ি দেখে মনে হচ্ছিলো আমি একবার চড়ে যাই। কিন্তু আমার তো হবে না, আমাকে নেবে না, তাই আমি আর চড়তে পারলাম না। ও বাবারে, কী সুন্দর একটা পরী আবার নেমে এলো দেখুন। এরপরেই যেটা হচ্ছে, বিভিন্ন ধরনের কাউন্টার করা হয়েছিল। এই কাউন্টারে বাচ্চাদের একটা নোট লিখতে বলা হচ্ছিলো তাদের হিরো সম্পর্কে, মেনলি বাবা সম্পর্কে, দাদা কাকা, তাদের কাছে যারা হিরো তাদের সম্পর্কে। এরপরেই ছিল ভিডিও গেম, যেখানে বাচ্চারা ভীষণ এনজয় করছিল। তারা নিজেরা কতটা পাচ্ছিল জানি না, তবে তাদের যে আঙ্কেল হেল্প করছিলেন সেই আঙ্কেল তাদেরকে বলে দিচ্ছিলেন, আর তারা সেটা ফলো করে চেষ্টা করছিল চালানো। দেখছেন, পার্টি বলে কথা বাবা সাজবে না হয় নাকি? মাথায় কী সুন্দর সুন্দর সাদা সাদা ফুল লাগিয়ে চলে এসেছে বাবা মার সাথে। এরপরেই ছিল পিন বল, যেখানেও বাচ্চারা ভীষণভাবে মজা করছিল। তারা তিনটে কালারের বল পেয়ে গেছিলো, পিঙ্ক, ইয়েলো আর গ্রিন। আর সেটা নিয়ে তারা চেষ্টা করছিলো তাদের আঙ্কেল যে নাম্বারটা বলছে সেই নাম্বারটাই ফেলার। কিন্তু এইটা বড় ভীষণ কঠিন কাজ, চট করে কিন্তু পড়তে চায় না। এরপর এই মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমাদের মেয়েদের। এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছিলো চুড়ি। তারা ওই এন্ট্রির সময় যে রিস্টব্যান্ডটা দিয়েছিল সেটার সাথে একটা কুপন দিয়েছিল মেয়েদের জন্য। দেখুন, আমি এই চুড়িটা উপহার হিসেবে এখানে পেয়ে গেছি, আর এটা একদম ফ্রি অফ কস্টে ছিল। এছাড়াও এখানে ওই কাউন্টারে কিন্তু মেহেন্দি পরানো হচ্ছিলো, সেটাও ফ্রি অফ কস্টে। দেখুন, এইখানে আবার চোখের মধ্যে সেই 3D চশমার মতো লাগিয়ে দিচ্ছে, আর কী সুন্দর সুন্দর দেখাচ্ছে। আমিও কিন্তু ট্রাই করেছিলাম মাঝে মাঝে, বাচ্চাও তো বেশ ভালোই লাগে। এরপরেই একটা অ্যাস্ট্রোলজার কাউন্টার করেছিল, যেখানে আপনার কোনো সমস্যা থাকলে সেটা আপনি হাত দেখিয়ে বলে দিতে পারেন। এরপর আর আবার একটা কাউন্টারে চলে এলাম, সেই কাউন্টারে আবার দেখি কী সুন্দর সুন্দর নেল আর্ট করছে। বাবারে, সে বাচ্চা থেকে বড় সকলেই নেল আর্টে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা মাঝখানে একটা টুক করে হাজব্যান্ড ওয়াইফ ফটো তুলে নিলাম তার বন্ধুদের সাথে নিজেরাও। এরপর এই যে এইখানে দেখছেন ক্যামেরাটা, এই ক্যামেরাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই ভিডিও হচ্ছিলো। বাচ্চা চাইছে না ভিডিও করতে, কিন্তু মাও ছাড়বে না, মা বলছে চল 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 ভিডিওটা করেই নি। কিন্তু এই ভিডিওটা আমরাও ভীষণভাবে মজা করেছি, আর এটা ফ্যামিলি পিকনিক ছিল বলে, পিকনিক বলুন পার্টি ছিল বলুন, আর কি সুন্দর নাচছে দেখুন। আবার আমরাও কিন্তু খুব নেচেছি, আর কাপেলরা উঠে খুব মজা করছিলো এই 360 ডিগ্রি। দেখুন, আমরা উদ্দাম সেই পাগলের মতো নৃত্য করে যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড, আর সবাই ভীষণভাবে সেটা এনজয় করছে। যাই হোক, কী করবো বলুন, মজা তো করতেই গেছি, মজা তো করতেই হবে। তবে আমার এই ভিডিওটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি, যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন, এইখানে এই যে গার্ডেনটাই বললাম, পার্টিটা হচ্ছে মিডিলে ভীষণ বড় বড় চেয়ার আর টেবিলে রেখে দিয়েছিল, ওখানে আপনি চাইলে বসতে পারেন। আর খাবার সার্ভ করতে ওরা নিজেরাই আসছিলো, অথবা আপনি কাউন্টার থেকে খাবার সার্ভ করতে পারেন। এরপরেই লাগিয়ে দিয়েছিল বিভৎস লেভেলের স্টেজের মধ্যে একটা এলইডি টিভি, আর সামনে বেশ কিছুটা চেয়ার পেতিয়ে দিয়েছিলো। এখন চেয়ারগুলো ফাঁকা দেখছেন, কিন্তু পরে দেখতে পাবেন যে যখন অনুষ্ঠান শুরু হয়েছে ভিডিওতে কীভাবে
চেয়ারগুলো ভর্তি হয়ে গেছে। এখানে আবার বাচ্চাদের জন্য সেই বিভিন্ন কালারিং চশমাগুলো ডিস্ট্রিবিউট করছিল, আর বাচ্চাদের খাওয়ার জন্য রেখেছিল পপকর্ন আর বুড়ির চুল। বুড়ির চুল কিন্তু খেতে আমারও খুব ভালো লাগে, আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বুড়ির চুলটা যদিও বা খাইনি, কিন্তু পপকর্নটা ট্রাই করেছিলাম। আর অন্যদিকে তারপরেই দেখি সেই গরমা গরম করছে সোয়া চা, চিলি সোয়া, এই সমস্ত বাবারই আগুন। দেখেই খানিকটা পিছিয়ে এলাম ক্যামেরাটা নিয়ে, ভয় লাগে যে। দেখুন প্রথমেই ওরা তেলের মধ্যে দিয়ে দেখলাম যে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিল, আর একটা গ্রেভি ওরা রেডি রেখেছে, যে গ্রেভিটা ওরা সব কিছুতেই ইউজ করছে, শুধু নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন সোয়াবিন দিচ্ছে সোয়াবিন হয়ে যাচ্ছে, যখন সোয়া চাপ দিচ্ছে সেটা সোয়া চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ভালোই লাগছিলো রান্না হচ্ছে দেখে। এরপরেই কী যেন একটা জলের মতো মিশিয়ে দিল, আই থিঙ্ক ওটা ভিনিগারই হবে। তারপরেই দেখলাম সোয়াবিনগুলো ভেজে রেখেছিলো, ওই ভেজা রেখা সোয়াবিনগুলো ওরা ওর মধ্যে দিয়ে রেডি করে দিচ্ছিল গ্রেভিটা। খেতে কিন্তু খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। এই ভিডিওটা অবশ্যই আমি একবার বাড়িতে চেষ্টা করে আপনাদেরকে দেখাবো। এরপরেই এরা বিভিন্ন রকমের সোয়া চাপ দিয়েও করেছিল, তারপরে আমি দেখলাম কী করবো, কিন্তু প্রত্যেকবার একই রকম করছে না, কখনো পাস্তা দিয়েও করছে, কখনো চাউমিন দিয়েও করছে, বিভিন্ন রকমের। ওদের আসলে মেন কাটিটা তৈরি করাই ছিল, শুধু জিনিস মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেইটা আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। যাই হোক, এই তাহলে আমি বেশ কিছুটা রিলও করে নিলাম খাবার জন্য। আর বলে রাখি এখানে সবটাই ছিল কিন্তু ভেজ আইটেম, বুঝতেই পাচ্ছেন হরিয়ানায় থাকি আর এখানের লোকেরা একদমই ননভেজ আইটেম পছন্দ করে না। যেহেতু ফ্যামিলি পার্টি, এখানে তো ননভেজ আইটেম চলবেই না। যদি ব্যাচেলার পার্টি থাকে তাও কখনো কখনো এদের চিকেন মাটন এসব অ্যালাউ করে, কিন্তু ফ্যামিলি পার্টিতে একদমই অ্যালাউ করে না। আর আমার এই ফ্যামিলি পার্টিরা ওদের অফিসের ফার্স্ট টাইম ছিল, যেহেতু করোনা হয়েছিল সেই জন্য করোনার সময় 3 বছর পার্টি বন্ধ ছিল, তাই ফার্স্ট টাইম গেছি আর আমি তো খুব মজা করেছি এই পার্টিতে গিয়ে। দেখতেই পাচ্ছেন এরপরেই আবার সেই গ্রেভিটা দিয়ে ওরা নাড়ানো শুরু করে দিয়েছে, আর এর মধ্যে এরপরে দিয়ে দিয়েছিল দেখলাম সোয়া চাপ। সোয়া চাপ সম্পর্কে আপনারা কে কতটা জানেন আগে কমেন্ট করে বলবেন তো। আসলে কিছুই না, সোয়া চাপটা সোয়াবিনেরই একটা অংশ, কিন্তু এটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, আর সেইটা কেটে কেটে, এই দেখুন সোয়া চাপটা অনেকটা এরকম দেখতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা চলে বলে আমার জানা নেই, তবে এই দিকের লোক কিন্তু সোয়া চাপ খেতে আবার খুব ভালোবাসে। দেখুন এইখানে গরমা গরম সোয়া চাপ, আহা জিভে জল চলে আসে এইসব দেখলেই যেন। এরপরেই চলে এসেছিলো পানিপুরি, অর্থাৎ ফুচকার কাউন্টার। কি করব বলুন, আমরা তো আর আমাদের ওখানের ফুচকা এখানে পাই না। এখানে আবার দেখতে পাচ্ছেন 4 রকমের জল ছিল, তারপরেই ছিল দই বললে মানে দই বড়ার কাউন্টার, যেখানে প্রথমে বড়াটা দিয়ে তার উপর দই, একটা মিষ্টি চাটনি, ধনেপাতা, একটুখানি বেদানা, এই সমস্ত দিয়ে সার্ভ করছিল। তারপরেই চলে আসি যে কাউন্টারে, সেখানে আবার বড়া পাও, সে বাহাচ্ছে আর লোভ লাগছে দেখে যেন। আর পালংয়ের ইয়েও ছিল পকোড়া, তারপরেই ছিল ধোসার কাউন্টার, যেখানে সুন্দর সুন্দর ছোট ছোট ধোসা বানাচ্ছিল। আর তারপরে ছিল চাউমিনের কাউন্টার, এরপরে ছিল পাওভাজি। এত খাবারের আইটেম ছিল, সব কিন্তু আমি টেস্ট করেছি অল্প অল্প। অন্যদিকের কাউন্টারে আবার ছিল বিভিন্ন ধরনের জুস, এখানে স্ট্রবেরি জুস ছিল, মিল্ক শেক ছিল, তারপর কোল্ড কফি ছিল। এরপরে ওই যে বললাম মাঝখানে যে স্টেজের কথাটা, ওইখানেই শুরু হলো সেই বিভিন্ন রকমের অনুষ্ঠান। কী সুন্দর সুন্দর নাচ করছিল, ওরা নাচের একটা না গ্রুপ নিয়ে এসেছিল, ওই গ্রুপটা এত সুন্দর নাচ করে কি বলবো বলুন। কিন্তু গানগুলো না আমি তুলতে পারিনি, কারণ বলুন তো গানটা তুললেই আমি কপিরাইট খেয়ে যেতে পারি। আমি শুনেছি ইউটিউবারদের নাকি টিভি কোনো রকম গান এইসব নাকি চলে না। যাই হোক, ওরা খুব সুন্দর সুন্দর নাচ করছিল, সাথে কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করছিলাম। দেখতে পাচ্ছেন কত লোক এখন চলে এসেছে, আর এখন বেশ কিছুটা অন্ধকার অন্ধকার হয়ে গেছিল। আর এত সুন্দর নাচ করছিল ওরা যে কি বলবো, একজন তার একজনকে কাঁধেই নিয়ে নিয়েছে। আর এখানে কোনো যে কোনো রকমের ফাংশানে হরিয়ানবি ডান্স তো খুব চলে, সেই জন্য ওরা আবার যখন গান চেঞ্জ করে দিচ্ছে কি সুন্দর সুন্দর করছিল। দেখুন আবার এখানে আবার দেখছি যে সেই বাটারফ্লাইয়ের মতো দুই দিকে দুটো লাগানো আছে, আর সেইটা দিয়ে ওরা নাচছে, আর যেন মনে হচ্ছে কোথা থেকে চলে এলো বিভিন্ন কালারিং বাটারফ্লাই। যাই হোক, ভালোই লাগছিল, আমরা তো খুব এনজয় করছিলাম। তবে বসবো কি, মাঝে মাঝেই খাবার নিয়ে চলে আসছিল কেউ না কেউ, কেউ কফি দিচ্ছে, কেউ স্যুপ দিচ্ছে,
এরপর সাইডেই ফটো তোলার জন্য একটা খুব সুন্দর জায়গা দেখতে পেয়েছি, আর নিজেকে না সামলাতে না পেরে একটা টুক করে ফটো তুলে নিয়েছি। হাজব্যান্ডকে বললাম চলো 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 একটা ফটো তুলে দাও। যাই হোক, ফটো তো তোলা হয়ে গেল, অন্যদিকে অনুষ্ঠান তো কন্টিনিউ হচ্ছে। সেখানে আবার এদের অফিসের বিভিন্ন রকমের সেই ম্যানেজার পোস্টের আর কি মানুষকে ডেকে নাচানাচি হচ্ছিল, খুব মজা করছিল ওরা। আর দেখুন, এইখানে এরপরেই শুরু হয়ে গেল রাজস্থানী ডান্স, যেখানে সেই উপরে দেখতে পাচ্ছেন ওরা ওখানে নাচছে, আর সামনে বেশ 3 থেকে 4 মতো রাজস্থানী মেয়ে সেজেছে আর তারাও নাচছে। আবার সামনে যারা বসেছে তাদেরকেও বাচ্চাগুলোকে ডেকে নিচ্ছে, কিন্তু কী বিপদ বলুন, আমি ভিডিও করার জন্য সামনে বসেছি, সে কি টানাটানি আবার আমাকেও টানাটানি শুরু করলো, কি করব। ফোনটা হাজব্যান্ডের কাছে রেখে দিয়ে আমিও একটু নাচানাচি করলাম, খুব আনন্দ হয়েছিল, যদিও খুব মজা করেছি আমি কালকের দিনটা। দেখছেন কি সুন্দর নাচছে, আর বাচ্চাগুলোকে দেখুন, তারা আবার তাল মিলিয়ে দেখে দেখে নাচছে, যে কীরকম আন্টি নাচছে দেখি আমিও ওরকম নাচবো। তবে এই ফাংশনের যে অনুষ্ঠানগুলো হয়েছিল সত্যি অনবদ্য আর অসাধারণ, বাচ্চাগুলোর পা কিন্তু থামছে না, তারা কিন্তু কন্টিনিউ নেচে যাচ্ছে। এই যে বড় একজন দেখছেন, ইনি আমাকে নিয়ে সেই টানাটানি শুরু করে দিয়েছেন নাচানাচির জন্য। এরপরে সেই একটা ব্যান্ড পার্টি এসেছিলো, আর সেই ব্যান্ড পার্টির সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের নাচানাচি হচ্ছিল। এরপরে বেশ রাত হলো, 1:30 মতো বাজলো রাত্রির বেলা, আমরা খাবারের জায়গায় এলাম। এখানে বিভিন্ন রকমের স্যালাডের আয়োজন রেখেছিল, শশা, পেঁয়াজ, টমেটো, গাজর, বিভিন্ন রকমের। এরপর মেন কোর্সে ছিল হচ্ছে বুন্দি রায়তা, রায়তার হচ্ছে 2-3 ভ্যারাইটি ছিল, বাথুয়া রায়তা এটা দেখতেই পাচ্ছেন। এরপরেই ছিল ফ্রুট রায়তা, এই ফ্রুট রায়তাতে আমি টেস্ট করেছিলাম, সত্যি খুব সুন্দর ছিল। রাইসেরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি ছিল, জিরা রাইস, মাটার পোলাও, নবরত্ন বিরিয়ানি, এই হায়দ্রাবাদি বিরিয়ানি, নবরত্ন পোলাও ছিল, আবার ডালের বিভিন্ন রকমের আইটেম, আসলে যে কোনো কিছুরই অনেক রকমের আইটেম এরা করে ফেলেছিল। মিক্সড ভেজ ছিল, ডাল মাখানি ছিল, মাটার পনির ছিল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নানের মতো ছোট ছোট রুটি করেছিল, পালক কর্ন ছিল, কড়াই পনির, বিভিন্ন রকমের এত আইটেম করেছে, সব তো খাওয়া সম্ভব হয়নি, যাই হোক একটু একটু করে টেস্ট করেছি। যদিও এখানে মিক্সড ভেজ ছিল, এই মিক্সড ভেজটা কিন্তু এই নর্থ ইন্ডিয়ার বেশ একটা ফেমাস ডিশ, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখুন একজন চলে এসেছে, উনি আবার এখানে চাটনি বাটছে, মানে পুদিনা অনিয়ন চাটনি, চাটনিটাও কিন্তু খুব টেস্টি ছিল, মিরচে রসুন চাটনি, টমেটোর চাটনি, যেগুলো ওনারা নিজেরা এই সামনাসামনি একদম বেটে আমাদেরকে সার্ভ করছেন। এইখানে ছিল কেশর মালাই দুধ, দুধ আবার এই নর্থ ইন্ডিয়ার কিন্তু ভীষণ ফেমাস, এরা কিন্তু রোজ দুধ খায় দুবেলা করে। আবার সামনে বাজছে গরম গরম জিলিপি, এই জিলিপি দেখে রোপ সামলানো যায় বলুন তো, আমিও কিন্তু ট্রাই করেছিলাম জিলিপি যদিও, আর জিলিপিগুলো ভীষণ ক্রিস্পি ছিল। এরপরেই ছিল এখানে সমস্ত মিষ্টির কাউন্টার, দেখতেই পাচ্ছেন প্রথমে আছে জিলিপি, তারপরে আছে গোলাপজামুন, গোলাপজামুনগুলো ভীষণ বড় বড় ছিল, বাবারে একটা খেয়েই পেট ভরে গেছিলো। এখানে মুগ ডালের হালুয়া আছে, এখানে রসমালাই যেটা আমরা ওখানে বলি সেরকম। তারপরেই ছিল আইসক্রিম, আইসক্রিমে বাটারস্কচের ফ্লেভার ছিল, আর যেটা আমার ভীষণ পছন্দের অ্যান্ড ফেভারিট, দেখছেই পাচ্ছেন সবাই এখানে খাচ্ছে। এই দেখুন আমিও ডিশে কিন্তু বেশ খানিকটা নিয়ে নিয়েছি খাবার। এরপরেই অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অনুষ্ঠানে নাচ গান হওয়ার পরে শেষকালে আমরা মিষ্টি মুখ মানে পান যেটা ছাড়া আমরা আবার অসম্পূর্ণ, সেইটা খেয়ে টুকটুক করে বাড়ি চলে এলাম। ভালো লাগলে কমেন্ট করবেন, আবার নিয়ে চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে।